পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের পাহাড়ি হিসেবে স্বীকৃতি না মিললেও পার্বত্য চট্টগ্রামে বসবাস করে প্রায় ১৩টি জাতিসত্তা। এরা জুম চাষের উপর নির্ভরশীল। বেশিরভাগ মানুষ চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবন অতিবাহিত করছেন। বছরের পর বছর জুম চাষের সিংহভাগ পাহাড়ির একমাত্র সম্বল। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে, চাকমা, ত্রিপুরা সহ প্রায় ২০,০০০ পাহাড়ি জনগোষ্ঠীর বসবাস। শিক্ষা, সুপেয় পানি, চিকিৎসা, যোগাযোগ, বিদ্যুৎ সহ আধুনিক বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই সাজেক পাহাড়ের মানুষগুলো। জানা যায় প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে এরা বংশ পরম্পরায় জুম চাষে জড়িত। জুমের উৎপাদিত ফসল দিয়ে সারা বছরে খাদ্য যোগান দিতে পারেন না পাহাড়িরা। পার্বত্য চট্টগ্রামের আদিম চাষ পদ্ধতি জুম। ভৌগোলিক গঠন অনুসারে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে পার্বত্য চট্টগ্রামের ভূমি রূপ পাহাড় ও উপত্যকা বেষ্টিত। এখানকার জনগোষ্ঠীর মূল জীবিকা কৃষি। তিন পার্বত্য জেলার আয়তন ১৩,১৮৪ বর্গ কিলোমিটার। তিন পার্বত্য জেলার প্রতি বছর ১২,০০০ হেক্টর জমি জুম চাষ করা হয়। পার্বত্য চট্টগ্রামের বেশিরভাগ পাহাড়ি মানুষই জুমের উপর নির্ভরশীল। তবে উপর্যুপরি অবিরতিহীনভাবে জুমে চাষাবাদ হওয়ায় কমেছে জুম ভূমির উর্বরতা। ফলে উর্বরতা কমছে, জুমের ফসল না আসা পর্যন্ত অনেক সময় খাদ্য সংকটও দেখা দেয় এই সাজেক পাহাড়ে। সাজেক ইউনিয়নের ভুয়াছড়ি গ্রামের বনবিহারী চাকমা নামে এক জুম চাষি জানান, অতীতে এক পাহাড়ে জুম চাষ করার পর ১০-১৫ বছর পর সেই পাহাড় জুমের আবাদ করা হতো। তবে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাত্র ২-৩ বছর পর একই পাহাড়ে জুমের আবাদ করা হচ্ছে। জুমভিত্তিক পাহাড়িদের জীবনমানের উন্নয়ন ঘটেছে স্লোথ গতিতে। জুমের যা উৎপাদিত হয় তা দিয়ে সারা বছরে খাদ্য উৎপাদন সম্ভব হয় না। এছাড়া পার্বত্য চট্টগ্রামের অনেক গ্রাম ও পাড়ায় এখনও পৌঁছায়নি নাগরিক সুযোগ সুবিধা। বঞ্চিত হচ্ছে শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে এই জনগোষ্ঠীরা। বাঘাইহাট গঙ্গারাম গ্রামের স্থানীয় পাড়ার বাসিন্দা জ্যোতি লাল চাকমা কারবারে বলেন, আমাদের এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। শীতকালে ঝিরি ঝর্ণা শুকিয়ে যায়, বর্ষাকালে ঝর্ণার পানি দূষিত হয়ে যায়, অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হয়। জুম চাষ করেও আমরা সারা বছর চলতে পারি না, অনেকেই দিন আনে দিন খায়। পাড়ার বেশ কয়েকজন নারী সদস্য বলেন, পানির জন্য নির্ভর করতে হয় ঝিরি বা কুয়োর উপর। পানির জন্য সকালে গেলে বিকেলে আসতে হয়, সারা বছরই পানির সংকট। বাঘাইহাট বালুঘাট পাড়ার কারবারি পত্তর মণি চাকমা বলেন, বিকল্প পেশা না থাকায় বংশ পরম্পরায় জুম চাষ করে টিকে আছে পাহাড়ি জনগোষ্ঠী, তবে তা দিয়েও সারা বছর সংসার চলে না। তিনি আরও বলেন, পাড়ার কেউ কেউ নিজেদের উদ্যোগে সৌর বিদ্যুতের ব্যবস্থা করেছে, আবার অনেকের সেই সামর্থ্য নেই। যুগের পর যুগ যায়, অথচ আমাদের এখানে কোনো পরিবর্তন নেই। যে পাড়া যত দুর্গম এলাকায় সেখানকার মানুষ তত বেশি নাগরিক সুবিধা বঞ্চিত, মৌলিক চাহিদা বঞ্চিত। এসব পিছিয়ে থাকা পাহাড়ি এলাকার উন্নয়নে সরকারের সুদৃষ্টি চান স্থানীয় জনপ্রতিনিধিরা। বাঘাইহাট ৪ নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা বলেন, জুম চাষকে আধুনিকায়ন করাও সময়ের দাবি। জুম চাষকে সাধারণ কৃষি হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারি ঋণ সহায়তা প্রদান করা উচিত। এছাড়া পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ সহ নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য সরকারি বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন। বাঘাইছড়ি উপজেলার প্রতিনিধি রূপম চাকমার পাঠানো তথ্যচিত্রে PIB71 TV।